টানা দুই জয় নিগার সুলতানা জ্যোতির দলের। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখে জয় নিশ্চিত করল বাংলাদেশ দল। ঘরের মাঠে ডেকে এনে সিরিজ হারিয়ে দিয়েছে টাইগার্স, এমনকি হোয়াইট ওয়াশ করারও দারুণ সুযোগ আছে মারুফা জ্যোতি স্বর্ণাদের সামনে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল ও আয়ারল্যান্ড দল। ঘরের মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে যে আশা করে নেমেছিলেন জ্যোতি মারুফারা, সেই আশা পূর্ণ হয়েছে। শনিবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ ক্যাপ্টেন এমি হান্টার। প্রথম ম্যাচে ব্যাটিং নিয়ে 252 রান করেছিল বাংলাদেশ দল। সেই স্মৃতি পুনরাবৃত্তি করতে গিয়েই হয়তো দ্বিতীয় ম্যাচে সফরকারী দল ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্তকে ফলপ্রসূ করার আগেই আইরিশ ব্যাটাররা গুটিয়ে যান 193 রানে। ফাইটিং এ স্কোর হলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না যা। সিরিজ নির্ধারণী ম্যাচে আরো বেশি স্কোর করে স্বাগতিকদের চাপে রাখা যেত, কিন্তু তা হয়নি, হতে দেননি বাংলাদেশের বোলাররা। সুলতানা খাতুনের এক মেইডেন সহ 2 উইকেট, নাহিদার এক মেইডেন 1 উইকেট, স্বর্ণার 4 ওভারে 6 রান কনসিড করার সঙ্গে সঙ্গে এক উইকেটই মূলত বড় স্কোরের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল টিম আয়ারল্যান্ডের সামনে। যে বাধা টপকে যেতে পারেননি গ্যাভিন লুইস, লরা ডিলানিরা, যার কারণে 193 রানে 6 উইকেট হারিয়ে 194 রানের টার্গেট সেট করতে হয় টিম আয়ারল্যান্ডকে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল প্রথম উইকেট হারায় দলীয় 15 রানের সময়। দ্বিতীয় উইকেট পড়তে অবশ্য দলীয় রান তখন 100 ছুঁয়েছে। তৃতীয় ও চতুর্থ উইকেট পড়েছে 130-এর মধ্যেই। পঞ্চম উইকেট পড়তে পড়তে বাংলাদেশ দল প্রায় জয় নিশ্চিত করে ফেলেছে। 182 রানে পঞ্চম উইকেট পড়লেও 194 রানের টার্গেটে ব্যাটাররা তখন সেট হয়ে গিয়েছেন। আর এই স্কোর গড়ার কারিগর ছিলেন ওপেনার ফারজানা হক পিঙ্কি, ওয়ান ডাউনে খেলা শারমিন সুপ্তা আর ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। এই তিনের ব্যাট থেকে বড় সংগ্রহ পায় বাংলাদেশ দল। ঘরের মাঠে সিরিজ জয় নিশ্চিত করে ম্যাচ শেষ করে ফিরে আসেন ব্যাটার স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন। তাদের ব্যাটে চড়েই সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজে মাঠে নামছে বাংলাদেশ দল। মেন্স টিমের সাম্প্রতিক পারফরমেন্স শোচনীয় হলেও ওমেন্স টিমের পারফরমেন্স বেশ প্রশংসনীয়। অন্তত এই সিরিজে নারীদের এই পারফরমেন্সকে অসাধারণ বলেই মূল্যায়ন করা যায়। আবু নাইম, স্পোর্টস টাইমস।